আসসালামু আলাইকুম দেখো এটা হলো আদর হোসেন সাহেবের শ্বশুর বাড়ি অনেক বড় এরিয়া মাশাআল্লাহ একদম গ্রামীণ পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে ওই যে দূরে যে গাছটা দেখা যায় ওই যে বুঝছো এই যে এই যে এই যে এই যে এই যে এই গাছ পর্যন্ত হলো সীমানা এই যে এদিকে আম গাছ আর এই যে যেই বিল্ডিংয়ের উপর দাঁড়িয়ে সেটা নতুন করছে এটা এখনো আবাদ হয় নাই ওই যে ঘরটা দেখা যায় ওগুলো প্রাক্তন বাড়ি আবার ওই যে হোজোড়ে ঘুরতেছে ওই এরিয়া ওই পাশে সামনে এই যে বাগান হ্যাঁ আর এই বাড়ির ওই পাশ দিয়ে বিভিন্ন লিচু গাছ আম গাছ কাঁঠাল গাছ অনেক কিছু আছে এই যে পাশটা দেখে তোমার আবার এই যে সাথে রাস্তা আছে অনেক সুন্দর রাস্তা আসলে এই যে আর পাকা রাস্তাটা ওই যেখানে তোমার ট্রাক দেখা যায় ওই যেখানে তারাও আমি দেখাইতেছি ওই ট্রাক মানুষ যাইতেছে ওইখানে পাকা রাস্তা বুঝতে পারছো যে হজুর সব হজুর আছে এখানে হুজুরদেরকে একটু ঝুম করে দিই এই যে আনিস সাহেব নাজিম সাহেব খান সাহেব আর এই যে পাশে জামাল সাহেব আর যে আব্দুর রহিম সাহেব পীর সাহেব দেখো কি বলে আর একটু ঝুম করে দিই দেখো ক্যামেরা কত সুন্দর ঝুম হয় এই যে আনিস সাহেব নাজিম সাহেব খান সাহেব

আলুদ্দিন ভাই হাতে লিচু নিয়ে লিচু খাচ্ছেন লিচুর অবস্থা খারাপ করে ফেলতেছেন উনি লিচুর কামড়ে শেষ করে ফেলল এই দিতে পারলাম না আলুদ্দিন লিচু লিচুটাকে শেষ করে ফেললো একদম এই যে লেবু বাগান এই যে অনেক সুন্দর মার্শাল্লাহ যারা দেখেন নাই দেখতে পারবেন লিচু বাগান আছে ওই পাশে ওপিসে যাওয়া সম্ভব না এখন আর সালাম আলাইকুম এই যে তুমি আমাদের সাথে যাবে না চলো যে আজকে আমাদের সাথে

অনেক লং টাইম এর একটা ভিডিও আমি শুট করতেছি পি সাহেব স্বাগতম জানাছেন 마샬라 অনেক অনেক সুন্দর হাসি আমাকে বি মার্কায় ভোট দিবেন আবার জানা আমি বি করতে পারি বি করে বি করে কেন বি সাহেব জিতে অনেক কিছু মানা আছে বিজয় আছে তারপরে নেকি আছে ভিডিও নিয়ে কেવાય 마샬라 마শাআল্লাহ এই যে এক ঝাঁক হুজুর ওই যে রাস্তা ওই দিক দিয়ে যাওয়া যায় এই যে আমাদের আব্দুল আজিজ ভাই ওনার পেট দেখা যায় মোবাইল যদিও হাতে খালি পেটে দেখা গেল এটা অসুন্দর হয়েছে এই যে আমাদের নাজিমিত আলিমা সাহেব হুজুরের হুজুরের পিছন সাইড থেকে দেখা যাচ্ছে হাসি হয়েছে দিয়ে লিচু খাবেন লাইভ লিচু হ্যাঁ একবার গাছের থেকে পেরে পেরে লিচু রচে ভরপুর এই যে আমাদের জামাল সাহেব উনি লিচু খাইয়া লিচুর বংশ নির্বংশ করে এখন লিচু লিচু হ্যাঁ লিচু জামার সাহেবকে দেখলে এখন ভয় পায় আমার আমাদের এটা কিনা শুধু পয়সা দেয় না এটা কিনা সময় টাকাই দিয়েছি কিন্তু সাজিদকে নিয়ে আমরা যে ভিডিও তৈরি করলাম এখানে সাজিদের পাশে একজন গণ্যমান্য গণ্য গণ্যমান্য পিছনে আছে খাওয়া গিয়ে মধ্যে এই যে আ মধ্যে তাল মধ্যে তালগাছ গোসল করতেছে পরিবেশ খেজুর কাছে গোসল করার জন্য প্রস্তুত নিয়েছে 마শাআল্লাহ অনেক সুন্দর বীজও তো অনেক বড় হয়ে গেল রাস্তায় যে এই যে সাজিদ আমি পিছন দিকে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আমরা আজকে ভিডিও সমাপ্ত ঘোষণা করতেছি সাজিদের পিঠের উপরে তুমি দেখ ঘুরো তোমার পিঠের উপরে ভিডিও সমাপ্ত করি হ্যাঁ ঘুরো সাজিদের পিঠের উপরে আমাদের ভিডিও সমাপ্ত হচ্ছে সালাম আলাইকুম